হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতাজ হোসেন সাদ্দাম, আজ আপনাদের জন্য আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা ফটোশপের কোর্স এর ক্লাস ভিত্তিক দেখতেছিলাম যে ফটোশপের কোর্স আমরা কিভাবে ঘরে বসেই করতে পারি। তো ইতিমধ্যে আমি 5টি ক্লাস আপনাদের টুলবারের কাজগুলো দেখানোর চেষ্টা করেছি, আর আজকে আমাদের টুলবারের শেষ ক্লাস। তো টুলবারের শেষ ক্লাসে আমরা শেষ 3টে বা 4টা টুল আমরা সেটাকে দেখবো যে সেই টুলগুলোর মাধ্যমে কিভাবে কাজ করা হয়। তো চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি ফটোশপটি ওপেন করার পর এখানে আমরা পেন টুল পর্যন্ত দেখেছিলাম। পেন টুলের পরে আছে টাইপ টুল। তো টাইপ টুলে কাজগুলো করার জন্য আমরা সর্বপ্রথম একটা নতুন পেজ নেব ফাইল থেকে নিউ, এবং এখান থেকে আমরা ওয়েব ভিত্তিক একটা পেজ নিচ্ছি। তো এটা যে কোনো মাপেরই নেন না কেন, কোনো সমস্যা নেই, জাস্ট আমরা টুলবারের কাজটা সর্বপ্রথম একটু দেখব। তো পেজটা আসার পর আমরা এই টুলটাকে টাইপ টুলে আমরা যদি মাউসটাকে চেপে ধরি, তাহলে আমরা দেখতে পারবো এখানে 4 প্রকার টুল দেখা যাচ্ছে। হরিজেন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজেন্টাল টাইপ মাস টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস টুল। তো হরিজেন্টাল টাইপ টুলটা কি, সোজাসুজি ভাবে যে লেখাটা হয়, মনে করেন আমি যে লেখাটা লিখবো, আমার ফন্টটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এটা লিখলাম, লেখার পর আমি এই যে লেখাটা আছে আমি এটার চাইলে কালার পরিবর্তন করতে পারবো। দেখেন, আমি লেখাটার আগেও কালার পরিবর্তন করে নিতে পারি অথবা লেখাটার পরেও। লেখাটার আগে যদি আপনি কালার পরিবর্তন চান, এখানে ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিবেন আগে থেকেই, অথবা যদি লেখার পরে চান তাহলে লেখার পরে লেখাটিকে আবারও সিলেক্ট করেন, এবং সিলেক্ট করার পরে এই জায়গা থেকে ফরগ্রাউন্ড কালার আপনার যেটা পছন্দ হয় আপনি সেই কালারটা জাস্ট আপনি সিলেক্ট করে দিয়ে দেন, এবং পরবর্তীতে আপনি মুভ টুলে ক্লিক করে যেখানে খুশি আপনি সেখানে নাড়াচাড়া করতে পারবেন, এবং লেখাটিকে চাইলে আপনি ছোট বড় করতে পারেন। ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি অথবা এডিট মেনু থেকে ফ্রি ট্রান্সফর্ম, এই জায়গা থেকে ফ্রি ট্রান্সফর্ম আছে, এটাকে আপনি করে বড় ছোট যেটা খুশি আপনি সেটা করতে পারবেন। তো এভাবে আপনি হরিজেন্টাল টাইপ টুল সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় টেক্সটটি টাইপ করতে পারবেন। চাইলে আপনি ফন্ট স্টাইল চেঞ্জও করতে পারবেন টাইপ করার পর। এখান থেকে আপনি লেখাটিকে সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখেন আপনার ফন্ট লিস্ট, এটাকে বলা হয় ফন্ট লিস্ট। তো এই ফন্ট লিস্টে যাওয়ার পর আপনার যে ফন্ট স্টাইলটা আপনার পছন্দ হবে সেই ফন্ট স্টাইলে আপনার লেখাগুলো হয়ে যাবে। তো এইভাবে আপনি যে কোনো ফন্ট স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারেন, এবং এটাকে বলা হয় ফন্ট সাইজ। এই ফন্ট সাইজটা আপনি ছোট বড় কম বেশি এভাবে আপনি করে নিতে পারেন, যেটা খুশি আপনার যতটুকু দরকার। এবং এখানে 72-এর বেশি যদিও নেই, তো আপনি কিভাবে আরো বড় করবেন, আপনি এই জায়গাটা এই 72 মুছে দিয়ে আপনি যত লাগে 150 লাগলে 150 লিখে ইন্টারপ্রেস করুন। তো এইভাবে আপনি হচ্ছে গিয়ে আপনার হরিজেন্টাল টাইপ টু সিলেক্ট করে প্রয়োজনীয় টেক্সটটি টাইপ করতে পারেন, এবং এরপর এই জায়গা টিক চিহ্নতে আপনি ক্লিক করলে লেখাটি শো করবে, এবং আপনি চাইলে মুভ টুল দ্বারা নাড়াচাড়া করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে আমাদের ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল কি করে, দেখেন আপনি এখান থেকে লেখাটা নিচের দিকে নামবে। তো লেখাটা শেষ হওয়ার পর আপনি মুভ টুলে ক্লিক করেন, এবং এটাকে চাইলে আপনি ছোট বড় করতে পারবেন। আপনি যদি চান কিভাবে ছোট বড় করবেন একটু আগে আমি দেখিয়েছি, কন্ট্রোল টি প্রেস করে চাইলে আপনি ছোট করে নেন, এবং কিবোর্ড থেকে যদি আপনি শিফট এবং আল্টা চেপে কাজটা করেন তাহলে চারদিক থেকে সমানভাবে ছোট হবে, বা বড় করার দরকার হলে চারদিক থেকে সমানভাবে বড় হবে। কিন্তু যদি আপনি শিফট এবং আল্টা চেপে না নেন তাহলে যেদিকে খুশি সেই দিকে বড় হতে পারে, যেদিকে খুশি সেই দিকে করতে পারবেন। এরপর আপনি যদি কালার চেঞ্জ করতে চান কোনো প্রবলেম নেই, আবারও আপনি টি প্রেস করেন এবং লেখাগুলোকে সিলেক্ট করেন এইখান থেকে অথবা ফরগ্রাউন্ড কালার থেকে, দুই জায়গা থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকেও কালারটা চেঞ্জ করে এভাবে নিতে পারেন, যে কোনো কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো হরিজেন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল কিভাবে টাইপ করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা যাব হরিজেন্টাল টাইপ মাস টুল। হরিজেন্টাল টাইপ মাস টুল, এখানে দেখেন আমরা গ্রেডিয়েন্ট কালার কিন্তু করতে পারতেছি না। হরিজেন্টাল টাইপ টুল বা ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে আমরা গ্রেডিয়েন্ট কালার করতে পারতেছি না, কিন্তু যে যদি আমরা ভার্টিক্যাল টাইপ সরি হরিজেন্টাল টাইপ মাস টুলটাকে নিই তাহলে আমরা গ্রেডিয়েন্ট কালার করতে পারবো। তো গ্রেডিয়েন্ট কালার করার জন্য আমরা কি করব, দেখেন এই জায়গা আমরা সর্বপ্রথম টাইপ করব, যদি ফন্ট সাইজ বড় করার প্রয়োজন হয় তাহলে আপনি ফন্ট সাইজ বড় করে নিতে পারেন, এবং এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় টেক্সট টাইপ করেন।
আপনার প্রয়োজনীয় টেক্সটটি টাইপ করার পর আপনি যদি চান ফন্ট স্টাইল চেঞ্জ করতে, ওকে কোনো প্রবলেম নেই, আপনি চাইলে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন। আবার ফন্ট সাইজ কমানো বাড়ানো লাগলে আপনি সেটাও করতে পারেন, আপনার যেমনটা পছন্দ আপনি তেমনটাই করতে পারবেন। এরপর দেখেন আপনি যখনই মুভ টুলে ক্লিক করবেন, লেখার চারপাশটা সিলেক্ট আকারে হবে, লেখার চারপাশটা সিলেক্ট আকারে হয়ে যাবে। তো সিলেক্ট আকারে হয়ে যাওয়ার পর এখন আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নেবেন, এবং গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পর এখান থেকে যে কালারটা আপনার পছন্দ আপনি সেই কালারটা জাস্ট সিলেক্ট করে দিবেন। এবং সিলেক্ট করার পর আপনি এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাবেন। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনি সিলেক্ট করে দিবেন। এবং সিলেক্ট করার পর আপনার এইটাকে আপনি রাইট মাউস ক্লিক করবেন, যে লেয়ারে আপনার ব্রাইট ফিউচার আর কি লেখা সেই লেয়ারটিকে আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে রাস্টারাইজ টাইপ করবেন। রাস্টারাইজ টাইপ করার পর এরপর আপনি গ্রেডিয়েন্ট টুল দ্বারা ড্র্যাগ করে দেন, দেখেন সেই গ্রেডিয়েন্ট কালারটা শো করতেছে। অর্থাৎ আপনি যে গ্রেডিয়েন্ট কালারটাই আপনি সিলেক্ট করবেন না কেন, সেই গ্রেডিয়েন্ট কালারটাই এখানে শো করবে। এভাবে আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার করতে পারবেন। এবং পরবর্তীতে সিলেক্টটাকে ডিসিলেক্ট করার জন্য সিলেক্ট মেনু থেকে ডিসিলেক্ট অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি করে দিবেন। এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল হচ্ছে গিয়ে আপনি জাস্ট লেখাটিকে নিচের দিকে নামাবে সেই গ্রেডিয়েন্ট করার জন্যই। আপনি আবারও যান, আপনার প্রয়োজনীয় টেক্সটটি লেখেন, আপনি প্রয়োজনীয় টেক্সটটি লেখার পর আপনি যদি মনে করেন যে আপনার ফন্ট সাইজ একটু কমানোর দরকার, আপনি চাইলে কমিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফন্ট সাইজ কমানোর পর আপনি মুভ টুলে ক্লিক করেন, দেখবেন এটা মুভ হয়ে গিয়েছে। এবং এরপর আপনি আবারও গ্রেডিয়েন্ট টুলে যাবেন। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি সিলেক্ট করবেন এবং তারপর আপনি ড্র্যাগ করবেন। এভাবে আপনি ড্র্যাগ করে আপনার পছন্দনীয় গ্রেডিয়েন্ট কালারটাকে আপনি লেখার উপরে করতে পারবেন। এবং পরবর্তীতে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করবেন এবং মুভ টুল দ্বারা আপনার প্রয়োজনীয় জায়গায় আপনি নাড়াচাড়া করতে পারবেন। তো যদিও সবগুলো একই লেয়ারে হয়ে গিয়েছে, এই কারণে সবগুলো লেখাই নাড়া নড়তেছে একসাথে। আমি যদি লেয়ার গুলো আলাদা করতাম তাহলে অবভিয়াসলি আমার আলাদাই হতো। তো এই হচ্ছে টাইপ টুলের টোটাল অংশ। চারটা টুল আছে টাইপ টুলের ভিতরে, চারটা টুলের ব্যবহার আমি দেখানোর এবং বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে কাজ করতে হয় এবং কি কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝতে পারেন তো আমাকে কমেন্টস করে জানাবেন কোথায় প্রবলেম, আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেম গুলো সলভ করার জন্য। তো আমি লেখাগুলো আবারও ডিলিট করে দিচ্ছি, লেয়ার গুলো। এরপর দেখেন এখানে আছে পাথ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল করতে হলে অবশ্যই আপনার পেন টুলের ব্যবহার থাকতে হবে। পেন টুলের ব্যবহার যদি না থাকে তাহলে পাথ সিলেকশন টুল দ্বারা আপনি কোনো কাজ করতে পারবেন না। তো আমি এই জায়গা থেকে দেখেন আপনার পাথ সিলেকশন টুলের মাধ্যমে, পেন টুলের মাধ্যমে আমি যে কোনো কিছু একটু এঁকে নিয়ে জাস্ট আপনাদের ব্যবহারটা আমি বুঝিয়ে দিচ্ছি। এবং এরপর আপনি যদি এই জায়গা থেকে পাথ সিলেকশন টুলটাকে নেন, পাথ সিলেকশন টুলটাকে নেওয়ার পর এই পাথ ধরে আপনি যে কোনো জায়গা নাড়াচাড়া করতে পারবেন, এটা ধরে আপনি যে কোনো জায়গা নাড়াচাড়া করতে পারবেন, এটাই হচ্ছে পাথ সিলেকশন। এবং ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা কি করে, ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা আপনি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন তাহলে আপনি সেই পয়েন্ট ধরে আপনি নাড়াচাড়া করতে পারবেন। ব্যাপারটি আমি আবারও বুঝাচ্ছি, দেখেন আমি মুভ টুলে একটু ক্লিক করে নিলাম অথবা এই জায়গা থেকে সিলেকশন টুলে আমি একটু ক্লিক করে নিলাম, এই অবস্থাতেই ছিল। তো এখান থেকে যখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, আপনি চাচ্ছেন এই কর্নারটা একটু নিচে নামাবেন, তাহলে কিভাবে করবেন, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ওই পয়েন্টারে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসটাকে চেপে ধরে জাস্ট এবার নিচের দিকে নামাবেন, দেখবেন পয়েন্টারটা নিচের দিকে হয়ে গিয়েছে। আবার যদি চান এই পয়েন্টার, এভাবে আপনি পয়েন্টার ধরে যেদিকে খুশি যতটুকু দরকার আপনার প্রয়োজন মতো আপনি চাইলে করে নিতে পারবেন। এটাই হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ডাইরেক্ট সিলেকশন টুল ও পাথ সিলেকশন টুল কিভাবে কাজ করে। এরপর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় ইচ্ছা মতো কালার আপনি চাইলে করতে পারেন এবং পরবর্তীতে ডিসিলেক্ট করে দিতে পারেন। তো আমি এটাকে ব্যাকে চলে যাচ্ছি, সম্পূর্ণটুকু আমি ব্যাকে চলে যাচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট জেড প্রেস করে আমি সম্পূর্ণ ব্যাকে চলে যাচ্ছি। এরপর আমাদের দেখেন কিছু শেপ আছে, রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস্টিক্যাল টুল, অর্থাৎ এই যে শেপ গুলো আছে আপনি চাইলে এই শেপ গুলো নিয়েও ব্যবহার করতে পারবেন, যেটা আপনি এখান থেকে রেক্টেঙ্গেলার মার্কেল টুল দ্বারা করেছেন
সেটা আপনি চাইলে এখান থেকে এই রেক্টেঙ্গেল টুল দ্বারাও আপনি একই সেম কাজ করতে পারবেন। এভাবে দেখেন আপনার এখানে কালার দিয়ে হয়ে গিয়েছে, বাট আপনি চাচ্ছেন না কালার দিয়ে হোক, আপনি চাইলে পরবর্তীতে হ্যাঁ কালার চেঞ্জ করতে পারেন। এই জায়গা দেখেন ফিল কালার আছে, আপনি যে কোনো কালারটাকে সিলেক্ট করে দেন, সেই কালারটা দেখেন এখানে শো করবে। এভাবে আপনি চাইলে করতে পারবেন। আপনি চাইলে সম্পূর্ণ এই জায়গা থেকে গ্রেডিয়েন্ট কালারটাকেও করতে পারেন, যে কোনো গ্রেডিয়েন্ট কালার, এভাবে আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। আপনি চাইলে এইখান থেকে প্যাটার্নের ব্যবহার গুলো করতে পারেন, এভাবে যে কোনো স্টাইল আপনি চাইলে চুজ করে নিতে পারেন। এরপর হচ্ছে গিয়ে আমাদের এই জায়গা থেকে আমি যদি স্ট্রোকের পরিমাণটা বাড়াতে চাই, অর্থাৎ চারপাশ থেকে স্ট্রোকের পরিমাণ যদি আমি বাড়াতে চাই, তাহলে দেখেন স্ট্রোকের পরিমাণ আমি চারপাশ থেকে চাইলে বাড়াতে পারবো। এবং এইখান থেকে স্ট্রোকের স্টাইলটা আমি ডট ডট আকারে দিতে পারি, ঘন গোল গোল আকারে বা লম্বা আকারে ডট ডট, এভাবে আমি চাইলে দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আপনি যদি চান এই জায়গা থেকে শেপ পাথ অনুযায়ী হবে, পাথ বা পিক্সেল অনুযায়ী, সেটাও আপনি চাইলে করতে পারবেন। তো বন্ধুরা, এরপর আপনার যখন এটাকে আপনি মুভ টুল সিলেক্ট করলেই আপনার চারপাশের যে পার্টটা ছিল সেটা চলে যাবে। এখান থেকে এভাবে আপনি যে কোনোটাকে ইলাস্টিক্যাল মার্কার টুল বা প্লয়গোনাল টুল, আপনি যদি চান যে প্লয়গোনাল টুল ব্যবহার করে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আবার একটু লেয়ার প্যালেটে চলে আসতেছি। এখান থেকে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের লেয়ার নিয়ে নিচ্ছে। আপনি এটাকে ধরেন ভিতরে নিয়ে আসতে পারেন, এবং যদি কালারটাকে চান পরিবর্তন করতে, তাহলে কালারটাকে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এ জায়গা থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি, আমি আবারও প্লয়গোনাল টুলটাকে নিচ্ছি, এবং নেওয়ার পর এই জায়গা থেকে আমি জাস্ট কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, যে কোনো একটা কালার আমরা নিয়ে নিলাম। তো এই জায়গা থেকে কালারটাকে জাস্ট নেওয়ার পর এবার আমরা এটাকে এ জায়গা বসালাম, বা যে কোনো জায়গায় আমরা বসাই না কেন, জাস্ট আমরা ব্যবহারটা দেখতেছি যে এইটার কি ব্যবহার। আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারবো, কিবোর্ড থেকে একই সিস্টেমে কন্ট্রোল টি প্রেস করে, কিবোর্ড থেকে শিফট এবং আল্টা চেপে ধরে আমি ছোট বড় চাইলে করতে পারবো, কোনো সমস্যা নেই, এবং এটা আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এরপর আমাদের লাইন টুল আছে, লাইন টুলেরও সেম কাজ। এবং আপনি যদি চান কাস্টম শেপ টুল, কাস্টম শেপ টুলের মধ্যে আরো অনেক ধরনের টুল আছে যেটা আমরা চাইলে ব্যবহার করতে পারবো, অনেক সুন্দর সুন্দর শেপ আছে। যেমন এইখানে কাস্টম টুল সিলেক্ট করার পর আপনি এইখানে শেপে চলে যাবেন, শেপে যাওয়ার পর এইখানে দেখেন অনেক ধরনের টুল আছে, পাতা বা অন্যান্য আরো অনেক কিছু টুল আছে। এই টুল গুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এখান থেকে দেখেন আপনি এভাবে যে কোনো একটা কিছু এঁকে দিতে পারবেন, কালারটাকে চাইলে পরিবর্তন করতে পারবেন, এবং কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ছোট বড় করার প্রয়োজন হলে ছোট বড় করে নেবেন। এভাবে আপনি বিভিন্ন ধরনের শেপ গুলো ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই টুলের ব্যবহার গুলো কি, শেপ টুলের ব্যবহার। এরপর হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল জিনিসটা কি, কিবোর্ডের যে আপনার স্পেস বার আছে, স্পেস বাটন, স্পেস বাটন নিয়েও হ্যান্ড টুল, এবং এখান থেকেও হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলের কি কাজ করে দেখেন, আমরা হ্যান্ড টুলের মাধ্যমে কি কাজ করতে পারি। আমরা একটা পিকচারকে একটু ওপেন করে নিচ্ছি, যে কোনো একটা পিকচার, আমরা একটা পিকচারকে ওপেন করলাম, কিন্তু যে দেখেন এই জায়গা আমাদের হ্যান্ড টুলের কোনো ব্যবহার হচ্ছে না। আমি মাউসটাকে চেপে ধরে ডাইনে বামে বা উপর নিচ করতেছি, কোনো ব্যবহার হচ্ছে না। কিন্তু যখন আপনি কিবোর্ড থেকে জেড ইউজ করবেন এবং একটু জুম করবেন, জুম করার পর দেখেন এখন নিচে কিন্তু স্কলার বার চলে এসেছে, নিচে এবং সাইডে, ডান সাইডে স্কলার বার। আপনি যদি জুমটাকে একটু কমিয়ে দেন, মাইনাস করে দেন, অথবা কিবোর্ড থেকে আল্টা চেপে ধরেন, তাহলে দেখেন মাইনাস আসতেছে। এবার আপনি কমিয়ে দেন, দেখেন এখানে কিন্তু স্পেস বারটা নেই। আবার বাড়িয়ে দিলে আল্টা ছেড়ে দেন, কিবোর্ড থেকে প্লাস চিহ্ন চলে আসবে জুমের, এবং আপনি বাড়ালে তখন দেখবেন জুম বাড়ালে এই জায়গায় স্পেস বার চলে এসেছে, স্কলার বার, সরি। এই স্কলার বার ধরে আপনাকে ডাইনে অথবা বায়ে সরিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা উপর এবং নিচে সরিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। তো দেখা যাচ্ছে কি, আমাদের এই কাজগুলো ডাইনে বায়ে সরানো ওইভাবে না সরিয়ে আমরা কিবোর্ড থেকে স্পেস চেপে ধরে, অথবা এই জায়গা থেকে হ্যান্ড টুল সিলেক্ট করে আমরা এইভাবে ডাইনে বায়ে যে কোনো জায়গায় মাউসটাকে চেপে ধরে সরাতে পারি। এই কাজের ক্ষেত্রে আমাদের এটা অনেক হেল্প করে যখন আমরা জুম করে কোনো কাজ করতে যাই। তো এটাই হচ্ছে হ্যান্ড টুলের ব্যবহার, আশা করি বুঝতে পেরেছেন। এবং জুম টুল তো একটু আগেই দেখিয়েছি
যে জুমের মধ্যে আপনার দুটো আছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। প্লাসে আপনার জুমটা বাড়বে এবং মাইনাসে জুমটা কমবে। এখান থেকে যদি আপনার প্লাস সিলেক্ট করা থাকে তাহলে আপনার জুম বাড়তে থাকবে, এবং এখানে যদি মাইনাস করা থাকে তাহলে জুমটা কমতে থাকবে। এটাই হচ্ছে গিয়ে জুমের ব্যবহার। এবং ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার তো আমি পূর্বেই বুঝিয়েছি। এই হচ্ছে টোটাল আমাদের মেনু বারের কাজ। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে টোটাল মেনু বারের কাজগুলো, প্রতিটা মেনু কিভাবে কাজ করে। এরপর ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ শুরু করব। আমাদের ক্লাস ওয়াইজই আমাদের প্রজেক্ট ভিত্তিক কাজ শুরু হবে। আমরা প্র্যাকটিক্যালে দেখব কিভাবে কাজগুলো করতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী অ্যাডোবি ফটোশপের পর আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরও টিউটোরিয়াল দিব আপনাদের জন্য। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি করে কাজ করতে হয় এবং অ্যাডোবি ফটোশপের অনেক অসাধারণ কিছু কাজ বা অনেক সুন্দর সুন্দর কিছু প্রজেক্ট ভিত্তিক কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। তো আমার এই কারণে আমার ভিডিওগুলো আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এখান থেকে আপনারা আমাদের ব্রাইট ফিউচার গ্রুপ পেজটিতে আপনারা জয়েন হয়ে থাকলে আপনাদের প্রবলেমগুলো আমার সাথে ডিসকাস করতে পারবেন, এবং ব্রাইট ফিউচার আইটি পার্ক ফ্যান পেজ, এই ফ্যান পেজটিতে লাইক দিয়ে রাখলে আপনারা প্রতিনিয়ত যে কোনো লিঙ্ক, যে কোনো আমার টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক অথবা জব সংক্রান্ত ইনফরমেশন, এইগুলো সবগুলো আপনি ফেসবুকের মাধ্যমে, এই ব্রাইট ফিউচার আইটি পার্ক ফ্যান পেজের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আপনারা আমার পেজটিতে লাইক দিয়ে রাখবেন, কারণ অনেকেই ইউটিউবে না থাকলেও আপনারা ফেসবুকে থাকেন। আর এখানে আমার একটি পেজ আছে, গ্রাফিক্স ডিজাইন ফ্যান পেজ। গ্রাফিক্স ডিজাইন এই ফ্যান পেজে আমার গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত সমস্ত তথ্য আমি এই ফ্যান পেজের মাধ্যমেই দিয়ে থাকি। অর্থাৎ আমার তৈরি করা বিভিন্ন ডিজাইন গুলো অথবা গ্রাফিক্স ডিজাইনের ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক গুলো অথবা কিবোর্ড কমান্ড টমান্ড যা আছে না কেন, অর্থাৎ গ্রাফিক্স সংক্রান্ত সকল প্রকার তথ্য আমি এই ফ্যান পেজের মাধ্যমে আপনাদের আমি দিয়ে থাকি। তো এই ফ্যান পেজটিতে অবশ্যই সবাই লাইক দিয়ে রাখবেন, যাতে আপনারা প্রতিনিয়ত আপনাদের ভিডিও, আমার ভিডিও এবং ইনফরমেশন গুলোর আপডেট ইনফরমেশন আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।